ব্যারাকপুরে আয়োজন করা হলো সিআইটিউ, এসএফআই, ডিওয়াইএফআই এবং এআইডিডব্লিউ এর পক্ষ থেকে পথসভা, উপস্থিত প্রাক্তন সাংসদ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। কৃষি পণ্যের আইনি ন্যূনতম মূল্য, শ্রমিক স্বার্থ বিরোধী, শ্রমকোড বাতিল, রাষ্ট্রশিল্প পরিষেবাকে সরকারিকরণ এবং রাজ্যজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও নিয়োগ দুর্নীতিসহ সর্বক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে সিআইটিউ, এসএফআই, ডিওয়াইএফআই এবং এআইডিডব্লিউ এর পক্ষ থেকে ব্যারাকপুর রেল স্টেশন চত্বরে বুধবার সন্ধ্যায় আয়োজিত হল পথসভা। এই পথসভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদার, গণতান্ত্রিক মহিলা সমিতি রাজ্য কমিটির সদস্য আত্রেয়ী গুহ, ডিওয়াইএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল সর্দার, ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য সোহম মুখোপাধ্যায়, এসএফআই রাজ্য কমিটির সদস্য নীলাব্র সুর সহ অন্যান্য সিআইটিউ, এসএফআই, ডিওয়াইএফআই এবং এআইডিডব্লিউ এর নেতৃত্ব। আজকে 11 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে আজকে 2023 সাল, 12টা বছর পেরিয়ে আসার পরেও, এক যুগ পেরিয়ে আসার পরেও মমতা ব্যানার্জি, এই 12 বছরে মমতা ব্যানার্জি অজস্র খেলামেলা, অজস্র উৎসবের উদ্বোধন করেছেন, কিন্তু মমতা ব্যানার্জিকে একটা কারখানারও ফিতে কাটতে দেখা যায়নি। আর শুধু মমতা ব্যানার্জি ফিতে কাটেননি তাই নয়, তাই আজকে দাঁড়িয়ে তাকে বলতে হচ্ছে চপ শিল্পের কথা, ল্যাংচা হাব তৈরি করবার কথা, যে কেমিক্যাল হাবকে এ রাজ্য থেকে তাড়িয়েছিলেন, এ রাজ্য থেকে উৎখাত করেছিলেন, তারপরে দাঁড়িয়ে আর কোনো কর্মসংস্থানের সুযোগ হয়নি, তাই তার বিকল্প হিসেবে তাকে ল্যাংচা হাব তৈরির কথা বলতে হচ্ছে, ঝালমুড়ি বিক্রির কথা বলছে, আমার রাজ্যের বেকার যুবকদের স্বপ্ন নিয়ে, আমার রাজ্যের বেকারত্বের যন্ত্রণা নিয়ে ছিনিমিনি খেলছেন এই নর মমতা ব্যানার্জি, এই মুখ্যমন্ত্রী, তিনি আজকে দাঁড়িয়ে এই ছিনিমিনি খেলছে। আজকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কোথায় রয়েছে এই রাজ্যের সরকারটা, আপাতমস্ত দুর্নীতিতে নিমজ্জিত, সরকারে আসার আগের থেকে দুর্নীতি জুড়েছে, আসলে এদের উদ্দেশ্যটাই হচ্ছে লুটে লুটে খাওয়া, আমরা তাই দেখতে পাচ্ছি আজকে পরিষ্কার আমাদের কাছে। নিশিদিন পলিক্লিনিক, আমাদের ঠিকানা 157/17 জাফরপুর রোড, ব্যারাকপুর, নোনাচন্দন পুকুর, কলকাতা 122। যোগাযোগ 7439844142। গল্প সেদিন আরে মমতা ব্যানার্জি শুনিয়েছিলেন কি তৈরি হয়েছে, কি অপরাধ ছিল বর্তমান সরকারে, কেন সরকারটা পরিবর্তনের প্রয়োজন হয়েছিল, স্লোগান কাম্পানি লাগিয়েছিল এই কারণে দাঁড়িয়ে, কারণ বামফ্রন্ট সরকার যখন 77 সালে ক্ষমতায় এসেছিল, 78 সালে পঞ্চায়েত নির্বাচন করেছিল, আর সেই জমিতে দরগাদাররা যাদের জমি ছিল না, সেই ভূমিহীন মানুষগুলো এক টুকরো জমি পেয়ে সেই জমিটাকে তারা পরম যত্নে চাষ করেছিল, বামফ্রন্ট সরকার তাদের পাশে দাঁড়িয়েছিল। এটাকে বা মেয়েটাকে যদি কাজ দিতে হয় তাহলে পশ্চিমবাংলায় শিল্পায়ন প্রয়োজন, আর ঠিক সেই কারণে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই স্লোগান হাজির করেছিল বামফ্রন্ট সরকার। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।